ইহার পর বেড যাও, বোটে দেয় পুরো ভিউটা তোমাদের সাথে দেখাবো। বোটে চাপতে গেলে বোট এত নড়ে আমার ভীষণ ভয় লাগে। কি তো বোটে তো চাপছি আমরা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ মি ইওর অ্যাডিয়ান, ইউ আর ওয়াচিং অদ্রিজা আড্ডা খান। সো আজকে হচ্ছে ভোপাল ডে টু, আজকে আবার আমরা ভোপাল এক্সপ্লোর করতে বেরোবো। আর কি সমস্ত ঘোরার জায়গা আছে যেগুলো কাল বাদ পড়ে গেছে, আজকে সেইগুলোই ঘুরবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো। আমরা ফার্স্ট যে স্পটে ঘুরতে এসেছি সেটা অতুলনীয়, এত সুন্দর তোমরা না দেখলে বিশ্বাস করবে না। সেটা হচ্ছে ভোপালের সব থেকে বড় মসজিদ, তাজুরি মসজিদ। এত সুন্দর মসজিদটার, এত বড়, জাস্ট বিউটিফুল, উফ দারুণ দেখতে মসজিদটা, মানে বিশাল বড়, মানে বিশাল। তাজুল মসজিদ শুধুমাত্র ভোপালেরই নয়, সারা ভারতের সর্ববৃহত্তম মসজিদ। এই তাজুল মসজিদ নির্মাণ করেছিলেন ভোপালের নবাব শাহজাহান বেগম। মসজিদের ভেতরে কিন্তু ভীষণ কড়াকড়ি, ছোট ড্রেস পরে যাওয়া যাবে না, বেশি কথা বলা যাবে না, আবার বেশি জোরেও কথা বলা যাবে না। তাছাড়া ছেলে মেয়ে আলাদা আলাদা ঘুরতে হবে, মানে বাবারা এক সাইডে ঘুরছিল আর আমরা মারা মেয়েরা এক সাইডে ঘুরছিলাম। সত্যি কথা বলতে যেখানে যেমন নিয়ম সেই নিয়মটাই ফলো করা উচিত। আমি তো জানতাম না, আমি একটা ফ্রক পরে গেছিলাম যেটার লেন্থ হাঁটুর নিচ অবধি, কিন্তু তারা আমাকে একটা লং ড্রেস প্রোভাইড করলো, তো সেটা আমাকে পরতে হলো। এই যে ঘরটা দেখছো, এই ঘরটাতে মেয়েরা নামাজ পড়তে আসে। মেয়েদের আর ছেলেদের নামাজ পড়ার জায়গা পুরোটাই পাশাপাশি, কিন্তু টোটালি সেপারেটেড। এই যে ছোট্ট ভেন্টিলেশন টাইপের করেছে, ঠিক ওই পারে বসে ছেলেরা নামাজ পড়ে, কিন্তু এই পার থেকে ওই পারে দেখা যায় না। কি দারুণভাবে তৈরি করা না? ফাইনালি আমরা বোটে যাবো, তার জন্য স্পিড বোটে দেয়। সেকেন্ডে আমরা যেটা ঘুরতে এসেছি সেটা হচ্ছে আপার লেক, ভোপালের সব থেকে বড় লেক। আর এখানে এসেই আমরা বোটিং করব, ভীষণ 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 মজা হচ্ছে। আমরা এই যে দাঁড়ের বোট নিয়ে যাব, লাইফ জ্যাকেট পরে নিয়েছি, বেশ অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল আসছে। যাই লেকের দিকে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো চলো গিয়ে মাছ লেকে গিয়ে তোমাদের পুরো ভিউটা তোমাদের সাথে দেখাবো। ইহার পর বেড যাও, বোটে চাপতে গেলে বোট এত নড়ে আমার ভীষণ ভয় লাগে। কহাঁ পর বেড়নে সে ভিউ আচ্ছা আয়েগা, এই বেড়নে সে আচ্ছা। করতে করতে আমাদেরকে মাঝখানে নিয়ে এলো যেখানে একটা আইল্যান্ড আছে। সেই আইল্যান্ডের ওপরে আমরা উঠলাম। এখান থেকে খুব সুন্দর সুন্দর পাখির ফটো আসে, যারা বড় বড় DSLR নিয়ে আসে এখানে এলে খুব সুন্দর সুন্দর পাখির ফটো তুলতে পারবে, যেখানে আমার বাবা পেছনে ফটো তোলা স্টার্ট করে দিয়েছে। তাছাড়াও এখানে একটা দরগা আছে যেটাকে বলে হচ্ছে সমাধিস্থল, সেটাও রয়েছে। চলো তোমাদের সাথে শেয়ার করছি। দুখানা ফটোগ্রাফার, ফটোগ্রাফার নাম্বার ওয়ান, আর ওই দিকে রয়েছে ফটোগ্রাফার নাম্বার টু। কেমন ফটো তুলছেন আপনারা? ফটো আমরা ভালোই তুলছি। ফটো আপনারা কেমন তুলছেন? ফটো আমরা ভালোই তুলছি। কটা পাখির ফটো তুললেন? ওই যে উড়ে যাচ্ছে। শীতকালে এখানে যদি শীতকালে আসতে পারো তাহলে আরও বেশি পাখি পাবে। আমরা তেমন পাখি দেখতে পাইনি, যে কটা দেখতে পেয়েছে বাবারা সে কটার ফটো তুলেছে। তো এবার এই আইল্যান্ড থেকে বেরোবো, আবার বোটে করে গিয়ে নামবো। বোটে করে বেশ ভালোই লাগছে, কিন্তু ভয়টা বেশি লাগছে। এরকম এরকম করে নড়ছিল বোটটা, তো একটু বেশি ভয় লাগছিলো। এই যে আমার মা, লাইফ জ্যাকেট পরে কেমন লাগছে বলো?
ভয় লাগছে। ভয় লাগছে? ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আপার লেকে ঘোরার পর চা খেয়ে এনার্জি নিয়ে চলে এলাম মানব সংগ্রহালয়তে। এইখানে আছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের আদিবাসীরা কিভাবে ঘর বাড়ি বানিয়ে থাকতো তারই কিছু এক্সাম্পলস। ঘুরে দেখতে কিন্তু অনেক বড়, তারই কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। আউটডোর মিউজিয়ামের ঠিক পাশেই ছিল ইনডোর মিউজিয়াম। আউটডোর মিউজিয়াম ঘোরার পর চলে এলাম এইখানে। এই ইনডোর মিউজিয়ামে আছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষের যে বিখ্যাত বিখ্যাত পোশাক আশাক সেইগুলোই এখানে তুলে ধরেছে। তার মধ্যে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কাঁথা স্টিচ কিন্তু রয়েছে। ঘুরে দেখতে গেলে এই মিউজিয়াম তোমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। প্রত্যেকটা কোণে রয়েছে আমাদের যে ভারতবর্ষের আদিবাসীদের বাড়িঘর থেকে শুরু করে তাদের রান্নাঘর, তারা কী সমস্ত ইউটেন্সিলস ব্যবহার করতো, তাদের অর্নামেন্টস সব কিছু কিন্তু এখানে তুলে ধরেছে। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে কিন্তু ফোনে ফটো বা ভিডিও তোলা অ্যালাও, ক্যামেরা কিন্তু অ্যালাও না। আর এই ডান্স স্টেপ দেখে আমি একটুখানি করার চেষ্টা করছিলাম, একটুকু হয়নি, ভালো করেই জানি। আচ্ছা বলো তো দেখি, এই জিনিসটাকে দেখে আমাদের ভারতবর্ষের কোন রাজ্যের কথা তোমাদের মাথায় আসছে? হ্যাঁ, গেস্টটা কিন্তু ঠিকই করেছো, এইটা আমাদের সকলের প্রিয় বাংলা, পশ্চিমবাংলার কুমোরপাড়ার গরুর গাড়িকে এখানে তুলে ধরেছে। এইবার বলো দেখি, এই মুখোশগুলো কোন নাচের সাথে যুক্ত? এতক্ষণ মিউজিয়াম ঘুরে আমাদের ভীষণ জোর খিদে পেয়েছে, এবার একটা জায়গায় এসে দাঁড়ালাম, দেখা যাক কী খায়। এত বড় মিউজিয়াম ঘুরতে ঘুরতে খিদেই পেয়ে গেছে, তাই লাঞ্চের জন্য একটা জায়গায় দাঁড়ালাম, দেখা যাক কী পাওয়া যায়। আর বাবা, একই খাবার, যবে থেকে এমপিতে ঘুরতে এসেছি খালি ভাত, দু রকমের ডাল আর ভেজ সবজি খেয়েই কাটছে দিন। তারপর চলে এলাম ভারত ভবন। তোমরা যদি কেউ স্থাপত্য ভীষণ ভালোবাসো তাহলে এই জায়গাটা একদম মিস করবে না, খুব সুন্দর সুন্দর স্থাপত্য রয়েছে এখানে। ভারত ভবন ঘোরার পর চলে এলাম ট্রাইবাল মিউজিয়ামে। ট্রাইবাল মিউজিয়ামেও কিন্তু সেমভাবে আদিবাসীদের ঘর বাড়ি, তাদের জীবনযাপনের এক অংশ আমাদের সামনে ফুটিয়ে তুলেছে। সত্যি কথা বলতে এইগুলো দেখে আমার কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেলের কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক কিন্তু এইভাবেই তৈরি করে, তাই না? ফাইনালি আমরা এইমাত্র ট্রাইবাল মিউজিয়াম দেখে বেরোলাম। তো মা আর জেম্মা বলবে যে কেমন দেখেছে, তারা রিভিউ দেবে, তো বলো। হলো জানো, একদম পুজো প্যান্ডেল দেখলাম, ওটা পুজো প্যান্ডেলটাকে এক জায়গায় নিয়ে এসে তুলে রেখেছে তাই মনে হচ্ছে। পুরো মনে হচ্ছে ত্রিধারা আর চেতলার অগ্রণীর যে প্যান্ডেল সেটা পুরো এখান থেকে তুলে নিয়ে গিয়ে ওখানে গিয়ে করে। আজকের মতন আমাদের ভোপালের সাইটসিন পুরো খতম। আমরা চেষ্টা করেছি দুদিনের মধ্যে পুরো ভোপালটা কভার করা, আর সেটাই হয়েছে। বাড়ি চলে এলাম সঙ্গে সঙ্গে, কারণ 5:30 নাগাদ রানী কমলাবতী স্টেশন থেকে আমাদের পিপাড়িয়া যাওয়ার ট্রেন আছে, সেই ট্রেনটা আমাদের ধরতে হবে। তো ফার্স্ট আমরা ভোপাল থেকে গাড়ি করে রানী কমলাবতী স্টেশন যাবো, সেখান থেকে 5:30 ট্রেন ধরে পিপাড়িয়াতে নামবো। পিপাড়িয়াতে নেমে আমরা ডাইরেক্ট পিপাড়িয়া স্টেশন থেকে পঞ্চমারি যাওয়ার গাড়ি পেয়ে গেছিলাম, তাই সময় নষ্ট না করে যত রাতই হোক আমরা ডাইরেক্ট পঞ্চমারি চলে এসেছি। পূর্ণিমার রাতে সাতপুরা রিজার্ভ ফরেস্টের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাত 10:30 সময় গাড়ি করে যেতে কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস ফিল আসছিল। আজকে এন্টার দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আমার এই ট্রাভেল ব্লগ তোমাদের ভীষণ 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 ভালো লাগছে। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের দিনের ব্লগে। টাটা।